Hello my dear flowers, how are you all doing? Hope all of you are having a great week. So flowers, आज के अमरा की करबो? आज किन्तु अमरा numeracy skills book थी के एक interesting activity करबो। ताजनो book टाइम तो हबे। ये देखो numeracy skills book, ये book टा नीज हट पर ready हुए जाओ। Okay? अच्छा। आर शामे किन्तु एक pencil एक eraser आते हबे। ये बार ready हुए जाओ पर तो page open करते हबे। अखो नहीं बुकेर पेज नंबर 116 ओपन करते हबे। माने 116 ओपन करते हबे। Now flowers, সবাই ওপেন করে ফেলো দেখো পেজে কি রয়েছে এই দেখো flowers big to small আজ আমরা এই অ্যাক্টিভিটিটাই করব সো flowers আমরা পেজে কি দেখতে পেলাম অনেকগুলি পিকচারস দেখতে পেলাম নিউমেরালস দেখতে পেলাম আজকে আমরা শিখব যে big number থেকে কি করে small number অ্যারেঞ্জ করে লিখতে হয় ওকে big number থেকে কিভাবে small number মানে biggest number থেকে smallest numbers আজকে আমরা শিখব যে কিভাবে অ্যারেঞ্জ করতে হয় ঠিক আছে তাহলে সবাই রেডি হয়ে যাও আর ইউ অল রেডি ফ্লাওয়ারস ওকে সো লেটস গেট স্টার্টেড Now my dear flowers everyone look at the page ki likha roche dekho big to small right okay so flowers dekho ekhane instruction e ki boleche arrange the numerals from big to small mane ekhane je numerals guli dekhte pacchi amader kintu big theke small arrange kore likhte hobe mane boro theke choto numerals amader sajiye likhte hobe first e ki roche dekho ekta hat roche hat er moddhe onek guli numerals roche jemon dhoro সবগুলো লিখে ফেললাম নাও তোমরা লিখে ফেলো এরকম ভাবে তাহলে আমরা এখানে 68 থেকে 63 পর্যন্ত সাজিয়ে লিখলাম অ্যারেঞ্জ করলাম বিগ থেকে স্মল নেক্সট কি রয়েছে দেখো একটা ফিশ দেখতে পাচ্ছি আর ফিশের বডিতে তো অনেকগুলো নিউমেরালস রয়েছে এবার এখানে দেখি সব থেকে বিগ নিউমেরাল কোনটা 76 তাহলে আমরা লিখব 7676 তারপর কোন নাম্বারটা হবে হ্যাঁ ভেরি গুড 7575 নেক্সট হবে 7474 নেক্সট 7 4 74 7 4 74 next 7 3 7 2 72 7 2 72 তারপর 7 1 71 হলো স্মল নাম্বার ওকে নেক্সট দেখো অনেকগুলি খান্ডিস দেখতে পাচ্ছি খান্ডিস গুলির মধ্যে তো নাম্বারস রয়েছে 8 7 8 7 8 6 8 6 8 8 8 5 8 5 এবার এখানে বিগ নাম্বার কোনটা বলতে পারবে 8 8 8 8 তাহলে আমরা লিখবো 8 8 8 8 তারপর কোন নাম্বার হবে 8 7 8 7 8 7 8 7 next 8 6 8 6 8 6 8 6 next 8 5 8 5 8 5 8 5 তাহলে আমরা এখানেও কিন্তু আমরা বিগ নাম্বার থেকে স্মল নাম্বার অবধি অ্যারেঞ্জ করে লিখলাম নেক্সট কি রয়েছে দেখো অনেকগুলি বিটস দেখতে পাচ্ছি তাই তো এই শেডের মধ্যে লাগানো রয়েছে দেখো এখানে তো অনেকগুলো নিউমেরালস রয়েছে নাম্বার 7 9 11 10 আর 8 এবার এই নাম্বারগুলির মধ্যে বিগ নাম্বার কোনটা 11 তাহলে আমরা লিখব 1 1 11 তারপর তো নাম্বার 10 লিখতে হবে 1 0 10 নেক্সট নাম্বার 9 তারপর নাম্বার 8 নেক্সট নাম্বার 7 ওকে তাহলে এখানে বিগেস্ট নাম্বার 11 আর স্মলেস্ট নাম্বার 7 নেক্সট দেখো একটা অ্যারো দেখতে পাচ্ছি আর এই অ্যারো সাইনের মধ্যেও কিন্তু নাম্বারস রয়েছে কিছু 3939 3737 3838 3636 এবার এই নাম্বারস গুলির মধ্যে বিগ নাম্বার কোনটা 3939 তাহলে আমরা এখানে লিখব 3939 নেক্সট 3838 তাহলে লিখব 3838 নেক্সট 3737 আমরা লিখব 3737 নেক্সট 3636 তাহলে এখানে বিগেস্ট নাম্বার হলো 3939 আর স্মলেস্ট নাম্বার হলো 3636
নেক্সট দেখো এখানে কি রয়েছে ফ্লাওয়ার্স রয়েছে তাই তো ইয়েস ফ্লাওয়ার্সে অনেকগুলি ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছি এবার এখানে ফ্লাওয়ার্সের মধ্যে দেখো কতগুলি নাম্বারস রয়েছে 2 4 24 2 8 28 2 3 23 2 6 26 2 7 27 বিগ নাম্বার এখানে কোনটা বিগেস্ট নাম্বার 2 8 28 তাহলে আমরা এখানে লিখব 2 8 28 আবার দেখো ওয়াসে কিন্তু আরো একটা নাম্বার রয়েছে 2 5 25 এবার 2 8 28 এর পরে কোন নাম্বার হবে 2 7 27 তাহলে লিখব 2 7 27 নেক্সট কি লিখব 2 6 26 এইখানে রয়েছে 2 6 26 তারপর এই নাম্বারটা হবে 2 5 25 তারপর হবে এই নাম্বারটা 2 4 24 নেক্সট 2 3 23 তাহলে এখানে বিগেস্ট নাম্বার 2 8 28 আর স্মলেস্ট নাম্বার 2 3 23 নেক্সট কি রয়েছে একটা বার্ড দেখতে পাচ্ছি বার্ডের বডিতে তো অনেকগুলো নাম্বারস আছে 4 5 45 4 7 47 4 8 48 4 6 46 এখানে বিগেস্ট নাম্বার বলতে পারবে কোনটা হ্যাঁ 4 8 48 তাহলে লিখবো আমরা 4 8 48 নেক্সট 4 7 47 4 7 47 নেক্সট 4 6 46 4 6 46 নেক্সট 4 5 45 ভেরি গুড তাহলে এখানে বিগ নাম্বারটা হলো 4 8 48 আর স্মলেস্ট নাম্বার হলো 4 5 45 তাহলে আমরা কি করলাম বিগ টু স্মল মানে বিগ নাম্বার থেকে স্মল নাম্বার আমরা অ্যারেঞ্জ করে লিখলাম যাদের কমপ্লিট হয়নি তারা পুরোটা কমপ্লিট করে ফেলো সো ফ্লাওয়ার্স তাহলে আজকে আমরা কি শিখলাম বিগেস্ট নাম্বার থেকে স্মলেস্ট নাম্বার কিভাবে অ্যারেঞ্জ করে লিখতে হয় বাড়িতে কিন্তু এরকমভাবে প্র্যাকটিস করতে হবে ওকে আর প্যারেন্টসকে আমি রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে অন্য কোনো নোটবুকে কিছু নিউমেরিক্স লিখে দেবি যেখান থেকে আমাদের শিক্ষকরা বিগেস্ট থেকে স্মলেস্ট নাম্বার লেখা প্র্যাকটিস করবে নাও মাই ডিয়ার ফ্লাওয়ার্স এবার প্যারেন্টসকে রিকোয়েস্ট করতে হবে এই অ্যাক্টিভিটি শিটটা একটা ফটো যেটা গুগল ক্লাসরুমে সাবমিট করে দেন ওকে আচ্ছা Now flowers, our class is over. Take care of yourself and love you all. Say bye bye flowers. Bye bye.